আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনারা সবার দোয়ায় ভালো আছি। এই ভিডিওটা আমি বাক্কা কয়েকদিন আগে রেকর্ড করছি, মানে 2 সপ্তাহ আগে। তো আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে আর রেকর্ড করলেও ভয়েস ওভার দিতে পারছি না, যার কারণে আপনার কাছে দিতে পারছি না। তো এখন চিন্তা করলাম একটু, যখন ঠিক আছে সুস্থ আছি, এবলা আপনারে রেকর্ড করিয়ে রাখছি, যখন লেটও দিলাই। তো দেখো গা বাতাসে কিলা অবস্থা করছে, একবারে পাতা ওটা মারিয়া কিলা আরে ঘুরাইয়া একবারে সপ্তাহে নষ্ট করে দিয়েছে। গত 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ না, ভিডিও রেকর্ড করার আগের 2 সপ্তাহ একই একবারে সব পাতা ওটা শেষ করে দিয়েছে। ও ধোকা কিছু টমেটো লালোর, তো কিছু করার নাই, এলা বাতাসে আর কি সপ্তাহ জি করলে। আর ও দেখো মাসাল্লাহ আমার গাছও দেখতে পারে, আর 2টা খুদু দেখা যায়, আর ছোটো একটা। এইটা আসলে মনে হয় বেশি পালার ওই রুইছে না, খাটিয়া দেখমু, যদি পালা থাকে তো একটু দেওয়া যাইব, নাইলে ফালাই দিমু। তো আজকে আমার ও খুদু গুণ খাটিলে মো আর আপনার লগে শেয়ার করে নিলাম একলগে। তো দেখো আইনও আছে তোরা অভিজিনের গাছ, এটা বেশি বড় হয়েছে না, আসলে রোদ তো পায় না বেশি, উফরে দি গাছ হয়ে গেছে, আর সাইডে থাকি রোদ দেয় আয় একটু, কিন্তু জানি না কেটা লাগে। ইনো ইনো পাকা রোদও পড়ে, তবু জানি না। আমি দেখছি লাস্ট ইয়ারও রয়েছিলাম, মাটি দিলা বালা হয় না, পটর মাঝে তাকে আরও বেশি বালা হয় অভিজিনের গাছ আইন। তো দেখো আমার খসু, আমি ও লাস্ট ভিডিওতে তার দেখাইছিলাম, কচু খাটছি, খাটার পরে ওই দেখা মাসাল্লাহ আরও বড়ই গেছে আবার। আর এটা দেখা অভিজিনের গাছ আইন, ওই দেখা কন্টেইনারও যেটা অভিজিন গাছ রো হয়, এটা বাক্কা বড় বড় গাছ হয়, আর যাও দরে 2টা 1টা বুত্তা মাসাল্লাহ। তো আমার রাস্তালা আসলে বীজ কালেকশন বেশি ভালো আছিল না, যার কারণে আমার অত বেশি ফসল ধরে না, যতক্ষণ গাছ হয় বা যতক্ষণ আমি পরিশ্রম করি ই অনুপাতে আর কি কিচ্ছু হয় না। তো যাও আলহামদুলিল্লাহ বহুতটা, অ্যাটলিস্ট আমার গাছ তো আছে, ওইছে অটো আমার খুশি, আর যতটুকু খাইছি আসলে আমি যতক্ষণ খাইছি আমার লাগি এনাফ বহুতটা, যতক্ষণ হয়। বাট সেবারে দেওয়ার লাগে আর কি গিয়া অটা পালা লাগে দিতে, শেয়ার করতে আর জনের লাগে, কিন্তু পালা করে দেওয়া যায় না, কারণ 1টা 2টা খড়ি তো আর সেবারে দেওয়া যায় না, ওটা আর কি আর কিচ্ছু নাই। তো দেখলাম আমার বাক্কা অভিজিন আপনারা বুদ্ধ মাসাল্লাহ আছে গাছও, 2 দিন অবশ্য খাই লেইছি আর ও কোন ফারি লইমো। আর ই দেখলাম আমার খাসা মরিচের গাছ আইন মাসাল্লাহ, আমি খাসা মরিচের লাগে হ্যাপি আছি বছর, আলহামদুলিল্লাহ বহুত ভালো খাসা মরিচ আইছে। আমি ও যে ফাপুল গাছ দেখলাম আপনারা, এখন ইনো 2টা গাছ আমি গাছও থাকি, আমি মরিচ কাউন্ট করছি প্রায় 100-এর উপরে মরিচ আছে, আরও কয়েকটা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি কিন্তু ওলাখান কম বেশি 50-60টা অ্যাটলিস্ট হইব, আর 60টা কম নাই। আর এমনি তো আরও ফুল আরও বাচ্চাইন আছে, বেবি বেবি খাসা মরিচ আইন, তো ইনশাল্লাহ বড় হইব। আর এই দেখরা বাংলাদেশি নাগা একটা আমি গাছ রয়েছিলাম, তো লেটে আইসে, আর এটা হয়েছে আফ্রিকান নাগা। আফ্রিকান নাগাও এই 2 বছর থাকে আমার বেশি অন্য জানাই না কেতার লাগে, তুরা ধরে। আর এটা হয়েছে ডরসেট নাগা, তো ডরসেট নাগা মাসাল্লাহ বাক্কা আইসে। লাস্ট ইয়ার আমি একটা গাছ আনছিলাম, ও গাছ থাকি বিষ রাখছিলাম, একটাও নাগা আছিল, আর এই বছর মাসাল্লাহ বাক্কা নাগা কয়েকটা আইছে। তো সাইডে আমি একটু বিষ রাখতাম, এই বছরও রাখি লাইলে বাদে ফার্মও আস্তে আস্তে, এখনও খাইরাম না বিষ রাখার আশায়। আর ও দেখলাও কা আমার উড়িজারের অবস্থা, উড়িজার তো আর আমার কোনো সময় ও আপনার আগেও কইছে আমার উড়ি হয় না, তো এই বছর মাসাল্লাহ পয়লা 6টা উড়ি আইছিলাম, বিষ রাখি লেছি, আর এখন আছে আরও 6টা 7টা উড়ি। তো এইগুলো আমি চাইছিলাম বিষ রাখি লাইতাম, বাট জানলাম না এটা জি ওইবনি বিষ ওইবনি, ই যে ওয়েদার আইছে এখন ঠান্ডা। তবু চেষ্টা করবো যত সময় পর্যন্ত গাছও আছে, দেখি যদি 2-1টাও আরও বিষ হয়ে যায় তবু আমি খুশি আছে, ও নেক্সট ইয়ারও লাগে ফাইলিমো। আর ই বেতাকে যেটা আনছিলাম ও মাত্র এখন দেখলাম, আজ 2 দিন থাকি ফুল। আর ই দেখরা অভিজিন, একটা লং অভিজিন আনছিলাম ই বেতাকি,
ও মাত্র ফুল আর এটা কোন দিন ধরবো, এটা তো আর ঠুলে ঠান্ডা আইয়োর এখন আর ধরতেও নাই। তবে আমি চেষ্টা করবো গরমিয়ে রাখার, দেখি কিতা হয়। আর এটা তো আমার খোলা গাছ দেখলা, দেখলা আরও কাঁচা মরিচের গাছ আইন, মাশাআল্লাহ। কাঁচা মরিচ আসলে দেখতে পারা কিনা আপনারা বুঝা যান না, রইদর লাগে এটা বালা করি আর ফাতার তোলে তোলে তো তো আর একটু আসলে আমার লাস্ট ইয়ার ওই দেখো মোটামুটি ইয়ে না কাঁচা মরিচ তোরে, মাশাআল্লাহ আমার কাঁচা মরিচের লাগে আমি হ্যাপি আছি। নাগা মরিচও মাশাআল্লাহ বাক্কা কয়েকটা ধরছে আর কি, লেইটে ধরছে এখন, সবটি ফাঁকবো না কি না জানি না, তবে তই যায় যদি তে আমার খাইবার যোগ্য হয়ে গেলে ঠিক আছে। আমি এটলিস্ট একটা খালি আমি চাই আমার বিচর লাগে, নেক্সট ইয়ারও লাগে আর কিছু নাই। ও দেখো আরও কাঁচা মরিচ আইন মাশাআল্লাহ, কাঁচা মরিচের গাছ আমার বহুত হয়ে গেছিল। আর ই দেখরা জিঙ্গা, আগেও একটা জিঙ্গা তো ফারছিলাম, আর ও দেখলা আপনারা ও আইসে আরও দুই তিনটা আরও আছে বেবিন, এটা আর একটা দেখলাম না বাসপো করি তো ওগুন পলিনেট করিয়া দিছি। আর আমার এই বছরের একটা তো রাখছিলাম বিচর লাগি ফয়লা, এই বছর সবটি জিঙ্গা আমি পলিনেট করছি খদুর ফুল দিয়া। আর এটা ডেঙ্গাইনও দেখলাম মাঝে মাঝে রইয়া তো ইসলাম পটর তো একটু একটু বড় হয়েছে, ডেঙ্গাইন জানে না আমার কেতা লাগে বেশি ইলা বড় হয় না, লাস্ট ইয়ার একটু বড় হয়েছিল লাম্পা হয়েছিল বাট বেশি সাইজে বড় হয়েছিল না। আর এটা দেখা ফের রয়েছে কয়েকটা সব ফারার পরে। আরও দেখো কা এটা তো মিষ্টি লাউর গাছ, একবারে আজকে আমার হাজব্যান্ডে সপ্তাহ মুন্ডাইয়া দিলাই সইন, বেশি পাতা আর জি হয়ে গেছে। আমি 4-5 দিন আগে আমি করছিলাম আর এখন তো আর অসুস্থতা লাগে, ফাটাম না কিছু করতাম, ওই একটা মাত্র ছোটো মোটো লাউ আইছে তো আজকে দেখছেন বেশি বা দেখবারে দেখা যান না পাতার লাগি কিছু বেশি আন্দাই রয়েছে আর ও খাটিয়া সপ্তাহ ফেলাইয়া দিছেন। আর ও ধোকা টমেটো তো আর কি, আর পটল এবার আমার ওই বছর পয়লা আমি পটল রয়েছি কিন্তু পটল বেশি ধরছে না, 3 দিন এটা তুরা তুরা করিয়া দুই দিন দুইজন দিছি আর একদিন আমি খাইছি আর কি। তো জেলা শুনছি সবে সৈন্য তো বেশি ধরে এলা আমার ধরছে না, জানি না কেতার লাগে। আর এটা দেখার টমেটো চেরি টমেটো, চেরি টমেটো মাশাল্লাহ খুব সুন্দর হইয়া ধরছে জুটা বান্ধিয়া। তো চেরি টমেটো আমি রয়েছিলাম লাস্ট ইয়ার, এই বছর রয়েছি না, এগুলো লাস্ট ইয়ারও বেশি ফরিয়া গাছ হয়েছিল ও আর কি। আও দেখো কা এখন কিলা ফাতলা লাগে, এইবার দিয়ে আগে আপনার লগে আসলে রেকর্ড করছি না, একবারে কিচ্ছু দেখা গেছে না, একবারে আন্দাই রয়ে গেছিল সপ্তাহ। তো খালি ল এখন খালি ল তার লোদ দেখা যায়, এখন আর বেশি ফাতা নাই। আর আমার এইবার প্রবলেম হয়ে গেছে, আমি গাছ একটু বেশি সাঙ্গির মাঝে দিলাইছি। আরও দেখো কা একটা হয়ে আইছে, এইটাও আমি দেখলাম না বাসব করি তো জানি না, তবে চেষ্টা করলাম। আরও তো দেখা টমেটো আরও টমেটো কিছু ফারি লাইছি আরও কিছু আর কি আছে। তো ইতা আইলো গিয়া বিফ টমেটো রয়েছিলাম আমি, আরও দেখো কা ও সাইডে দিয়ে আরও কিছু টমেটো আছে, তো এইগুলো বিফ টমেটো আছে আর এমনিও নর্মাল টমেটো আছে। আর ও একটা টমেটো আর কি, এটা সব চাইতে বড়ো আমি ওলা এরটাকে আরও ছোটো আমি একটা টমেটো আনছিলাম অবশ্য। আর এটা আপনারা দেখা যে রাস্কিনের মাঝে ইলা নাই, এটা মাশাল্লাহ আর বড়ো টমেটো আপনার মনে করেন 4টা টমেটো দিয়া একটা টমেটো হইব, অতখান বড়ো হয়েছে মাশাল্লাহ। তো ওলা কি আমি বড়ো একটা টমেটো আনছিলাম সপ্তাহ কি রইবার লাগি গাছ, আনিয়া বীজ রইছিলাম ও মাশাল্লাহ এখন আমার পাকা টমেটো হয়ে গেছে কয়েকটা, তো খুশি লাগে আগে আর কিচ্ছু নাই। আর ওই দেখো আমার রানাবিন, রানাবিনও 3 দিন আর কি, 2 দিন দুই করো আর একদিন আমি একলা খাইছি বাজেও শেষ। আরও দেখলা একটা উড়ি, এটা আসলে বালা করে আমি রেকর্ড করতে পারলাম না, আমার হাত তুলিয়া উপরে দি জিও করার জান না, এটা হচ্ছে আমরা দেশি জিও আসিল রানা উড়ি, তো আমি বীজ রাখার চেষ্টা করলাম আর কি। আরও দেখলা আপনারা একটা আমার হাত করার গাছ আসছিল আর এমনি ও ওখান একটা গাছ দেখাইলাম, একটা হয়েছে নাইফ পিনর, তো নাইফ পিনর এও মাত্র ফুল আর বারর খালি, তো এটা ওদর পখরি বুঝলাম না, চেষ্টা করছি হয়েছে না কিছু করবার নাই। আর ওই দেখোক আর একটা মরিচ গাছ, একটা গুল গুল লইয়া মরিচায় একটু ওই দেখোক একটু গুল গু এখানে গুলও নাই, তোরা লাম্পা লইয়া কি মোটা মোটা, তো এটা আমি এখনো পর্যন্ত খাইয়া দেখছি না, চাইরাম বীজ ফাঁকি হারলে বা দেখাইতাম, ফ্রাই করে দেখমো যদি পালা থাকে তে রাখমো বীজ। আর ও দেখো কা আমার সফলের গাছগুলা বড় হয়েছে মাশাল্লাহ, খুব সুন্দর লাগে এখন। আর হয়তো আমার আদা লেম্বুর গাছ আছিল, এখন কয়ফল গাছে আর কি আমার
আদা লেম্বুর গাছ রে নষ্ট করাইলা, আর আদা লেম্বু বড় হইতে পারে না, ফল বড় হয়ে গেছে, মাশাআল্লাহ ভালো লাগে দেখতে। আরেকটাও আমি লাস্ট ইয়ার কিনে আনছিলাম, একটা খাসা মরচার গাছ, এমনি জাল কম, খাইতে ভালো লাগে। তো দেখলা আর তো ফুল দেখাইছিলাম আপনারা, আমি ফুল ফুল থাকি জানে আমি গাছ করিয়া, ফুল মানে ফুলের ডেটা সাইটের যেনে ব্রাঞ্চ আছে ওটা থেকে আমি গাছ করছিলাম করিয়া, আর ধোক মাশাল্লাহ ফুল এখনো পর্যন্ত আছে। আর ই দুইটা হইল গিয়ারি আফ্রিকান নাগা, তো এইগুলো আমি বেশি বড় পটো রইছিলাম না, এখন ফুল একটা তাইয়র, আর ধোকায় তো আমি চেষ্টা করবো একটু গড় নিয়ে রাখবার, দেখি পারিনি। আর তো তোরা স্ট্রবেরি, আর ধোকা আমার তোরা ডেঙ্গা, তো ডেঙ্গা এগুলো আমি হেসে রইছিলাম, আর ইকান একবারে সেমা জাগাত, তো আমি ফাতা কিছু যে সময় সুন্দর থাকতে নিয়ে খাইলেছিলাম শাক, আর ইগুন কিলা একটু নষ্ট হয়ে গেছে, তো আর কি এখন আর পাতা তো আর ইগুন খাওয়া যাইতো না, এমনি ডাটাগুন তুলি লেমু আর বেশি দিন রাখতাম নাই। আর ও আলু আমার একটু শরীরটা চাইছি একটু সুস্থ হয়ে গেলে আলু গুন তুলি লেমু, আলু আসলে লেইটে যার তোলার। তো দেখো আমার গার্ডেন কিলা একবারে জঙ্গল লাখান হয়ে গেছে, আসলে যদি আর দিয়ে কিছু করা না যায় তাইলে আর গার্ডেনের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার হাজব্যান্ডে আসলে এটা বেশি খাটাখাটি বেশি শেপ পাই না, ও দেখো কিলা বাতাসে উল্টাইলার তাই এটা বেশি শেপ পাই না, কিতা করতে না করতে খাতা খাতা দিয়া লো তোমার কাটিয়ে ফলাই দেয়, তো লাগে আমিও দিই না আর বেশি, তো আজকে আর কি লাগছে না দেখা জেলাও পারে না কিছু করার নাই, নাইলে পরে একে আন্দাই রিজার্ভ গার্ডেন উন্নত ছোট গার্ডেন ও দেখো কত ফাতা, ও আমি 3-4 দিন আগে এটা ফাতা বহুত খাটিয়া ফেলাইছি, এর বাদে ওই দেখো কা কিলা অবস্থা। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো আমার ভিডিওটা, ভালো লাগলে তো লাইক করবা সাবস্ক্রাইব করবা প্লিজ। আর ওই দেখো আমি কয়েকদিন আগে কিছু মুখে রয়েছিলাম, দেখো একদম গাছ হয়ে গেছে মাশাল্লাহ, তো কোনো আমি আমার হোক খসুর লগে একলগে খাটিয়ে নেম গে, কারণ এখন তো ঠান্ডা আছে আর রাখলে শক্ত হয়ে যাব। তো দেখো একটা হইলো আমার 11 নম্বর হদু, ওটা আগে খাটছিলাম, তো এইটা আমি আর কি রেকর্ড রাখছিলাম আপনার লগে, আজকে ও ভিডিওত এড করে দিলাইলাম, তো আপনার লগে শেয়ার হয়ে গেল আর কি। আমার ওটা আছিল আমার এই বছরের 11 নম্বর হদু মাশাল্লাহ, আর ওটা হয়েছে আজকে খাটলাম 12 আর 13 নম্বর হদু, আর এই কিটিমিটি একটা, এইটা তো আর কোনো কাউন্টিং করার কিছু নাই। তো আসিল আমার এই বছরের হদুর আপডেট, আর জানলাম না এই বছর আর হদু বহরে হয়তো অটো লাস্ট হদু, তো এই দুইটা মিলাই আমার এক তারখারি পুরা হয়ে গেছে মাশাল্লাহ। তো আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, আর কত হইব অন্য কোনো ভিডিওত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, আল্লাহ হাফেজ।